সৌদিরা জাফরান নামে একটি চায়ের মতো, ওইটার কালারটা হচ্ছে হলুদ, ওই জাফরানটা পানির ভিতরে দেয়, এটা লিভারের বড় শক্তিশালী ঔষধ, হার্ট এর ভালো উপকারী ঔষধ, এটিকে তারা পানির ভিতরে দিয়ে খায়। 1 কেজির দাম 280,000 টাকা। ইরানি যে জাফরান আছে এটার 1 কেজির দাম 280,000 টাকা। আর আল্লাহ জান্নাতে যে জান্নাত আল্লাহ দিবেন, গোটা জান্নাতের পানিগুলো আল্লাহ পাক জাফরান দিয়ে প্রবাহিত করে দিলেন। আমার ভাইয়া, সেই জান্নাতের দাম কত হবে? মাউতিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ জান্নাতের কারো জন্য যদি সামান্য একটু চাবুক রাখার জায়গা, সামান্য একটু জায়গা যদি বরাদ্দ হয়ে যায়, অপোজিটে যদি গোটা দুনিয়া দিয়ে দেওয়া হয়, লোকেরা সেদিন গোটা দুনিয়াকে লাথি মেরে আল্লাহ জান্নাতে চাবুকের জায়গার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সে আল্লাহর জান্নাতটি আল্লাহ তাআলা তারা নির্মাণ করবেন। প্রশ্ন থাকতে পারে, হুজুর সেই জান্নাতের কয়তলা বিশিষ্ট হবে? তালায় তালায় মানে কি? কিভাবে তালায় তালায় নির্মাণ করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তিরমিজির বর্ণনা বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজাত। আল্লাহ জান্নাতে যে বাড়ি আল্লাহ নির্মাণ করবেন, ওই বাড়িটি আমার আপনার জন্য একতলা দুইতলা না, আল্লাহর জান্নাতে তার গোলামদের জন্য 100 তলা বাড়ি নির্মাণ করে দিবে। মনে প্রশ্ন থাকতে পারে, 100 তলা তো হুজুর দুবাইয়ের মধ্যে আছে, মালয়েশিয়াতে আছে, আমার বাংলাদেশেও করার প্ল্যান চলছে, এমনকি চীনের ভিতরে 215 তলা আছে, কিন্তু আল্লাহর জান্নাতের 100 তলা কম হয়ে গেল, ঠিক না বেটি? ঠিক। দুনিয়ার 100 তলা, জান্নাতের 100 তলা 100 মা? বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজাত, আল্লাহর জান্নাতে 100 তলা হবে। মা বাইনা কুল্লি দারাজাতাইন বাইনা সামাই ওয়াল আরদ, দুনিয়া থেকে আকাশ যত দূরে, ওই সুদূরের আকাশ থেকে দুনিয়া যত দূরে, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন বছর গেলেও আকাশের দূরত্ব খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর নাসা, আমেরিকার বিজ্ঞানীরা আজ পর্যন্ত আকাশের দূরত্ব আবিষ্কার করতে পারে নাই। কত দূর গেলে পরে আকাশ খুঁজে পাওয়া যাবে? আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর জান্নাতে আল্লাহর গোলামদের জন্য 100 তলা যে বাড়ি হবে, সে আল্লাহর বাড়িতে এক তারা থেকে আরেক তারা এত দূরে হবে, দুনিয়া থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে দুনিয়া যত দূরে, আল্লাহর জান্নাতে এক তারা থেকে আরেক তারা এত দূরে হবে। জোরে বলি আল্লাহু আকবার। খুশি না বেজার? যেতে চান? সবাই না যেতে চান? সবাই না যেতে চান? কই যাবে? একটু হাসি দিয়ে কর না, কই যাবে? জান্নাতে যাওয়ার মধ্যে আমাদের কোন দলা দলি কিলা কিলি উড়ৌড়ি বাড়াবাড়ি আছে? যেগুলো জান্নাতে যেতে চায় না তোরা থাক, তোর তো কপাল পুরো ঠিক না বেঠি? যাদের কাছে অজু ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, গান ভালো নয়, এ কথা যাদের হৃদয়ের ভিতরে বসে না, তোদের জন্য জান্নাত নাই, ঠিক যাবে? ঠিক। ওই নাস্তিক এবং মুরতাদদের জন্য আল্লাহর জান্নাত হারাম এবং হারাম এবং হারাম, ঠিক যাবে? ঠিক। গতকালও এক নাস্তিক বলেছে, বাংলাদেশের নাম করা বুদ্ধিজীবী, তার বক্তব্যে বলেছে যে ছেলেদেরকে বেশি যদি ধর্ম শেখানো হয় তাইলে ওইগুলো বড় হইয়া দিন বি হয়, ছেলেদেরকে যদি ছোট কাল থেকে ধর্ম শিকারা না হয় তারা ধর্মীয় আবেগ পর পর ওই আবেগে তাড়িত হয়ে বিবেক বাদ দিয়ে জঙ্গি হয়, ঠিক তবে মুসলমানের সন্তান, এজন্য ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি এদেশের মুসলমান মেনে নেবে না, ঠিক তবে ঠিক। এই কোরআনের একটা আয়াত নয়, একটা কালেমা নয়, একটা হরফ নয়, নুক্তার পরিবর্তন যদি কোনো বেয়াদব করতে চায় ওই বেয়াদবিকে বাংলা
ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন হেদায়েতের জন্য। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের ভিতরে নাই এমন কোন কিছু আল্লাহ দেন নাই, ঠিক না? কিছু নাস্তিকদের মাথার ভিতরে কত কিছু। যখন আমি মিশরে পড়াশোনা করি, আমার উস্তাদ ছিলেন শেখ সাহারাবি রহিমাহুল্লাহ, উনি মারা গেছেন, আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিল। বলে আগে আমার উস্তাদের কাছে একজন নাস্তিক আসছে, এসে বলতেছে, হুজুর আপনি একটু বুঝাই দেন, আপনার কোরআনের ভিতরে নাকি সব আছে। কহ, সব আছে তো, কত একটু বুঝাই দেন, কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়, কোরআনের কোন জায়গাটা আছে একটু আমার দেখাই দেন। হুজুর কহ, এগুলো তো কোরআনে আছে। কয় কেমনে? আল্লাহ কয় ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো, যে জানে তার গিয়া জিজ্ঞাসা করো। আমি তো রুটি বানাই না, যারা হোটেলে বানায় হেরে গিয়া জিজ্ঞাসা করে কয়ে দিল, ঠিক আছে? আমার ভাইয়া, কোরআনের ভিতরে সব আছে, ঠিক আছে? ঠিক ভাইরা, আমার বন্ধুরা, আমার আমার আল্লাহ আল্লাহর ভয়ের কথা বললেন কোরআন কারিমে। আল্লাহর ভয় মানে ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটি একবার দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 84টি আয়াতে 88 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম জীবনে তুমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় করবা আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলি আল্লাহু আকবার। ভয় পেতে হবে কাকে? জোরে বলেন কাকে? একমাত্র শুধুমাত্র গোলাম, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক রেজাল্ট দিয়ে দিচ্ছেন, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, এক নাম্বার কাজ হবে আমি আল্লাহকে ভয় করা, দুই নাম্বার কাজ হচ্ছে জীবনে যতদিন তুমি বাঁচবা সিধা কথা বলবা। কি কথা? জোরে কোন কি কথা? তাহলে কথা যখানা সিধা, অতখানা অসুবিধা, ঠিক না? রুচি সিধা কথা কইলে এটা অসুবিধা আছে কিনা? কারণ হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, আবার সমানভাবে বিকর্ষণ করে। এই আকর্ষণ বলের মা বস্তু কণাদের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, ঠিক না? ঠিক। এই সূত্রকার, এই সূত্রকার মাশাআল্লাহ, কোন বেছে নিউটনের? মাশাআল্লাহ, নিউটনের কি সূত্র নিয়ে দেয়? গতির সূত্র, গতির সূত্র, কিসের সূত্র? নিউটন সাহেব তার সূত্রের ভিতরে বলতেছে প্রত্যেকটা বিষয়ের আকর্ষণ আছে, বিকর্ষণ আছে, ঠিক না? ঠিক। কোরআনের প্রতি কারো আকর্ষণ আছে, বিকর্ষণ আছে না? নাই। অ্যালার্জি থাকলে চিংড়ি মাছ খেলে তো ধরবে, ঠিক না? ঠিক। এজন্য কি চিংড়ি মাছ খাওয়া বাদ দিবেন না? চিংড়ি মাছ, চিংড়ি মাছের গতিতে থাকবে, অ্যালার্জি জায়গায় অ্যালার্জি, ঠিক না? ঠিক। আমার ভাইরা, কোরআনের কথা আমরা শুনব জীবনের সব অংশে, কেবলমাত্র শুধুমাত্র কাকে ভয় করব? আর একটু জোরে প্রাণ খুলে কাকে? ভাইরা আমার, আজকে আল্লাহর ভয় আমাদের সমাজে নাই। আল্লাহর ভয়ের পরে সিধা কথার কথা আল্লাহ বললেন, হক কথার কথা আল্লাহ বললেন। এই দুটি কাজ যদি তোমরা করো, আল্লাহর ভয় করো, আর যদি সিধা কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিব। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ আমল লাগবে, সেই পরিমাণ আমল আমি আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। বেজার ভয় লাগবে কার? সিধা কথা কার জন্যে? কথাগত সিধা কারো কারো অসুবিধা, অসুবিধা আজকে না হোক, আজকে আল্লাহর কাছে চাই আল্লাহ কোন অসুবিধা দিও না, সুবিধা দিয়ে দিও। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়া, আল্লাহ পাকের ভয়
আমাদের অন্তরে কেমনে আনবেন? একটা উদাহরণ দিয়ে হাদিস থেকে বুঝে আসবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের সন্তান। দাম কম না বেশি? আমাদের দেশের মতো প্রেসিডেন্টের রূপ নেই কার পোলা? হযরত ওমরের সন্তান, সুবহানাল্লাহ। কি দাম জানেন যে ওমরের? ওমরের দাম এত বেশি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রজনীতে আল্লাহর জান্নাতে গেলেন, আল্লাহ নবী বলেন ফারাইতু ফিহা কাসরাম মিনাল যাহাব, আমি সেখানে একটা আল্লাহর জান্নাতে স্বর্ণের তৈরি বাড়ি দেখলাম। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আমি মনে মনে ভাবলাম বাড়িটি মনে হয় আমার জন্য তৈরি করা হয়েছে। আমি জিব্রিলকে প্রশ্ন করলাম, জিব্রিল বাড়িটি কার জন্য তৈরি করা হয়েছে? জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ রাজুলুম মিন কুরাইশ, কুরাইশদের একজনের জন্য বাড়ি নির্মাণ করা হয়েছে। আল্লাহ নবী মনে মনে আরো বেশি আগ্রহী হলেন, যেহেতু কুরাইশদের একজনের জন্য তৈরি করা হয়েছে নিঃসন্দেহে মনে হয় বাড়িটি আমার জন্য তৈরি করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন কুরাইশদের কে? কুরাইশদের মধ্য থেকে বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ বাড়িটি বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এত সুন্দর বাড়ি আমার মনে চাইল ওই বাড়িটা একটু ঘুরে দেখে আসি। স্বর্ণের তৈরি বাড়ি পৃথিবীতে কল্পনা করা যায় না, আল্লাহর জান্নাতে কল্পনা করা যায়। এজন্য ঘুরে আসার জন্য যখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি যখন গড়ের দরজার সামনে হাজির হলাম, মনে হয়ে গেল ওমর যদি আমাকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার আগে কেন আমার অনুমতি ছাড়া গিয়েছেন, এই প্রশ্ন যদি করে বসে জন্য যাই দেয়। আল্লাহ নবী মেরাজ থেকে এসে ওমরকে ডাকলেন, ওমর চুপি চুপি কেমন আমল করে আল্লাহকে এত পাগল করে ফেলেছ? আল্লাহর জান্নাতে তোমার জন্য আল্লাহ পাক স্বর্ণের বাড়ি তৈরি করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো কিছু আমি করি না, তেমন কোনো কিছু করতেও পারি না, কিন্তু আমি আমার জীবনে একমাত্র শুধুমাত্র ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ নবী বললেন ওমর তোমার জান্নাতের স্বর্ণের বাড়ি দেখেছি, আমার বড় শখ হয়েছিল ঢোকার, মনে হয়ে গেল তুমি যদি প্রশ্ন করো আমার বাড়িতে অনুমতি ছাড়া কেন ঢুকলেন, এর জন্য ঢুকি দেয়। ওমর কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আলিয়া গায়রাতিলাক, আপনার জন্য কি আমি এমন প্রশ্ন করতাম? আল্লাহ নবী আপনি কেন দেখে আসলেন না? আমার ভাইরা সে ওমরের সন্তান আব্দুল্লাহ বিন ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তার ছেলে, অর্ধ পৃথিবীর শাসকের ছেলে, কত বড় ক্ষমতা, কিন্তু তিনি তার আব্বাজির কাছ থেকে এমন আদর্শ শিখেছে। সিম্পল লাইফ লিড করতো, আমাদের মতো এত সুন্দর দামি দামি ড্রেস পরতো না। প্রতিমন্ত দিয়ে তিনি যাচ্ছেন, চোখে পড়ল একজন রাখা অনেকগুলো ছাগল নিয়ে যায়। রাখাটাকে উদ্দেশ্য করে বলল ওরে রাখা বিনি সাতাম মিনাল কদাম, এত এত ছাগল থেকে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। একটা ছাগল বিক্রি করে দাও। রাখার ছেলেটি জবাব দিল এই ছাগল গুলোর মালিক আমি না। আব্দুল্লাহ বিন ওমর চিন্তা করলেন রাখালির ইমান কদ্দুর একটু টেস্ট করি, বোকা রাখা তুমি কেন বুঝো না, তুমি তোমার মালিককে গিয়ে বলবা একটা ছাগল কমে ছিল। রাখাল ছেলেটি বলল ওহে পতি কে তুমি, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, আমার মালিক বড় চালাক মানুষ, সকালে যখন আমি ছাগলগুলো নিয়ে বের হই আমার মালিক গুনে গুনে দেয়,
আবার সন্ধ্যাকালীন সময়ে ছাগলগুলো যখন ফিরিয়ে দেই, আমার মালিক গুনে গুনে নেয়, জোরে বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উমর চিন্তা কর, রাখালের ইমান কি এখানেই শেষ নাকি ইমানের দৌড় দৌড় আরো বেশি? রাখালকে বলল, বোকা রাখা, তুমি তোমার মালিককে গিয়ে বলবা কত আকালা হুদিব, একটা ছাগলকে পাগে খেয়ে ফেলেছে, অথবা তুমি তোমার মালিককে গিয়ে বলবা সাকতা মিনাল জাবাল, পাহাড় থেকে একটা ছাগল পড়ে মরে গেছে। এই কথা যদি তুমি বলো, নিঃসন্দেহ কোনো সন্দেহ নাই, তোমার মুনি বিশ্বাস করবে, জোরে বলি আল্লাহু আকবার। এই কথা যখন রাখালকে আব্দুল্লাহ বিন উমর বলল, ইমানের কি প্রচন্ড জোর, ইমানের কি তেজস্ক্রিয় পথ! আব্দুল্লাহ বিন উমরকে রাখাল ছেলেটি জবাব দেয়, যদি আমি আমার দুনিয়ার মালিককে গিয়ে বলি একটা ছাগল বাগে খেয়ে ফেলেছে, অথবা যদি গিয়ে বলি আমার একটা ছাগল পাহাড় থেকে পড়ে মরে গেছে, নিঃসন্দেহে আমার মালিক বিশ্বাস করবে। আমার আল্লাহ কোথায়? দুনিয়ার কেউ না দেখলেও তিনি দেখবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। রাখাল যখন এই কথা বলল, আব্দুল্লাহ বিন উমর জোর করে চোখে পানি ছেড়ে দিলেন, ফারাফা রাসাহু ইলা সামা, আকাশের দিকে তাকালে আল্লাহকে ডাক দিলেন আর বললেন আল্লাহ তাআলা, দুনিয়ার কেউ যদি নাও দেখে, আল্লাহ তুমি তো সবকিছু দেখো, তুমি তো সবকিছু জানো, যে কাজগুলো আমরা গোপনে করি, যে কাজগুলো আমরা প্রকাশ্যে করি, পৃথিবীর কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কি? আমার হয়ে একটু কল্পনা করুন, আল্লাহ কেমন দেখেন? আল্লাহ এমন দেখেন, ওয়ায়ালামু মা ফিস সুদুর, যে বিষয়গুলো আপনি অন্তরে রেখেছেন মুখে প্রকাশ করেন নাই, ওই বিষয়গুলোর খবর যিনি জানেন তিনি কে? যত্ন আবার আল্লাহর নাম হলো আলিমুম বিদাতি সুদুর, অন্তরের খবর আমার আল্লাহ জানেন, কিন্তু আমার আল্লাহ দারোগার মতো নয়, পুলিশের মতো নয়। আল্লাহ যদি দারোগার মতো হতেন, পুলিশের মতো হতেন, আমার আপনার গলার ভিতরে আল্লাহ বেরি পয়ে রাখতে পারতেন, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ আমাদেরকে এত পরিমাণ মহব্বত করেন, ওই মহব্বতের দৃষ্টান্ত সুনান তিরমিজির ভিতরে এসেছে। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা জিজা, ভালোবাসাকে আল্লাহ পাক এক ভাগ না দুই ভাগ না একশো ভাগে বাদ করেছেন। নিরানব্বই গেলে বাকি থাকে কত? সবাই বলেন বাকি থাকে কত? তিনজনের কোনো কিছু আল্লাহর কাছে যোগ হয় না, মনে আছে? শেষে মনে আছে? বলেন তো আমার ভাইরা, ভালোবাসা কয় বার? একশো বার। আল্লাহর কাছে কত? মন্ত্র ধরণ করেন, আল্লাহর কাছে কত? আমার আল্লাহর কাছে নিরানব্বই গুণ ভালোবাসা, নিরানব্বই গুণ ভালোবাসা আল্লাহর কাছে, এক ভাগ ভালোবাসা আমার আল্লাহ কোটি কোটি প্রাণীর ভিতরে, সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। যার জবান আছে, যার জবান নাই, যে কথা বলতে পারে, যে কথা বলতে পারে না, প্রত্যেকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? এক ভাগ ভালোবাসার কারণে মা
পরি মা সন্তানটাকে ভালোবাসে। গত কয়েকদিন আগে লঞ্চ ডুবল, সেই লঞ্চের ভিতরে পাওয়া গেল একজন মা সন্তানকে পিঠের উপরে শাড়ি দিয়ে বেঁধে রেখেছে। শাড়ি দিয়ে বেঁধে রেখে মা প্রমাণ করল রে সন্তান, ও মার কলিজার টুকরার সন্তান, আমি তোকে বুকের সাথে রাখি না, কারণ বুকের সাথে রাখলে আমার আগে তোর মৃত্যু হয়ে যেতে পারে। আমি তোকে পিঠের উপরে রেখেছি এই জন্য, আমার সন্তান রে আমি যদি মরেও যাই বাসাদণ্ডে, এই কথা প্রমাণ করে গেলাম তোকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি। ভাইরা আমার, মায়ের কত দাম, মায়ের কত অবদান, মায়ের কত মূল্য। আর গর্বের যখন মায়েরা আমাকে গর্ব রেখেছিল, আপনাকে গর্বে রেখেছিল, কি পরিমাণ যন্ত্রণা হয়েছে এটা আপনি বুঝবেন যখন আপনি স্বামী হবেন। আপনার পাশে শোয়া স্ত্রী হঠাৎ করে আপনার ছাদ চেপে ধরবে রাত্রিকালীন সময়ে, স্বামী রে এমন ব্যথা উঠেছে মনে হয় না আর বাঁচবো। যদি জীবনের শেষ কথা হয় রে স্বামী, তুমি জীবনের জন্য আমাকে মাফ করে দিও, কত ভুল করেছি। ভাইরা আমার, কল্পনা করেন যখন আপনি স্বামী হলেন বুঝলেন, কিন্তু মায়ের সাথে আপনি রাগ করে কথা বলেন, দমক দিয়ে কথা বলেন। আমি নিজের চোখে দেখেছি আমার স্ত্রী রাত্রিকালীন সময়ে হঠাৎ হঠাৎ যন্ত্রণার কারণে ঘুম ভেঙে হাঁটাহাঁটি করে, ভাত খেতে বসেছে খাওয়া রেখে চলে গেছে, সন্তান যখন লাথি মেরেছে যন্ত্রণার কারণে উঠে চলে গেছে, বাচ্চা খেতে পারে নাই বমি করে সব ফেলে দিয়েছে, ঠিক না বেঠি? 1% ভালোবাসার কারণে মুসলমান, 1% ভালোবাসার কারণে মা ঘুমাতে পারে না, মা খেতে পারে না। যখন সন্তানটাকে প্রসব করে বর্তমান মেডিকেল বলে এত পরিমাণ মায়ের যন্ত্রণা কষ্ট হয়, শরীর থেকে একটি না দুটি না, শরীর থেকে যদি 40টা হাড় ভেঙে যান যে পরিমাণ যন্ত্রণা লাগত, আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়ায় প্রসব করতে গিয়ে এর চাইতে বেশি যন্ত্রণা সহ্য করেছে। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধু আমার, এক ভাগ ভালোবাসা কোটি কোটি প্রাণীর